बयान सुनतेसन पर्दार आड़ाले बसे थका मा बोनेरा जुमार दिनेर पर सप्ताहर प्रथम रात এই ব্যস্ততম শহর বিভাগীয় শহরের সড়ক রাস্তার পাশে বিশ্ব রোডের গায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের থেকে পর্যন্ত অনেক অনেক ভালো কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মাহফিলের ভিতরেও জায়গা আছে মাঝে মাঝে বলি যারা দাঁড়িয়ে আছেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একটু কাটাখালী যাবেন অথবা একটু চুকনগর ডুমুরিয়া যাবেন অথবা এদিকে একটু ফুলতলা যাবেন লোকাল বাসে উঠেই কিভাবে বিরক্ত করতে থাকে সুপারভাইজারে সিট দাও সিট দাও সিট না দিলে যাব না সে জায়গা সিট একটাও নাই সবাই যার যার সিটি বসে আছে তারপর আপনারা আমরা বিরক্ত করি সিট দাও আর এই জায়গা কত সিট ভিতরে রয়েছে কেউ সিট না নিয়ে সিট নিয়ে না বসে গাড়ির মধ্যে তো রোয়াড আছে এই জায়গা রোয়াডও নাই দূরে দাঁড়ানো আলে পয়সা লাগে মতো গরিব পার্সানা বন্ধে দাঁড়ায় থাকতে একটু ভিতরে বসলে ভালো হবে এক তো রাস্তার পাশে কথা বলে তৃপ্তি পাই না এই গাড়ির আওয়াজ হরেন বাজে গাড়ির শব্দ এতে আমি রাস্তার পাশে মাহফিল করে কোনোদিনও মন খুলে কথা বলতে পারি না পাস করা বহুত বড় কঠিন সাবজেক্ট এখানে বৈশাখ কিছু মুখস্থ করে আসি না পরিবেশের উপরে নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কথা শিখিয়ে দেয় তাই আমাদের মুক্তি বেরো পরিবেশটা যত নিরিবিলি হয় নিরাপদ হয় তত ততই কথা বলতে ভালো লাগে পাশাপাশি আপনাদের আগ্রহ যত সুন্দর হয় বসার অবস্থানে প্রমাণ করে কে কোন আগ্রহে নিয়ে বসছেন বসার অবস্থার উপর নির্ভর করে সবকিছু আপনাদের চেহারা দেখলে আমরা টের পাই যে কে কোন উদ্দেশ্যে বসছেন হর কে কাহি গো বেরোয়া হর কে কাহি গো বেয়া দারগির হাজব দরবাদরি দরগাহে নিস আল্লাহর দিনের দরজা খোলা ইসলামের দরজা খোলা যার মনে চায় ঢুকে পড়ো যার মনে চায় বেরোয় যাও পঞ্চাশ বছর মুসলমান থাকার পরে অবশেষে কাফের হয়ে বেরোয় গেলে আল্লাহ পাক তাকে গলায় গামছা দিয়ে ইসলামের খুঁটির সাথে বেঁধে রাখে না আবার সত্তর আশি বছর মূর্তি পূজা করার পরে বুড়োকালে যদি কলেমা পড়ে ইসলামের মধ্যে আসে আল্লাহ পাক তাকে তাড়ায় দেন না আল্লাহ পাক তাকে গ্রহণ করেন আল্লাহ পাক তাকে আসার সুযোগ দেন এ দরজাটা সব দিক দিয়ে খোলা তেমনই আমাদের মাহফিলের এখানে আসতে কোনো টিকিট লাগে না আবার বেরোয় যাওয়ার জন্য ছুটি নেওয়া লাগে না সব দিক দিয়ে দরজা খোলা চৌকিদার দফাদার পুলিশ দারোগা কিছু দিয়ে গার্ড দেওয়া নাই হর কে কাহি গো বেরোয়া হর কে কাহি গো বিয়া যার মনে চায় যাও যার মনে চায় আসো যেহেতু উন্মুক্ত পরিবেশ আমাকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছে আমি স্বাধীনতাটার একটু পক্ষে ব্যবহার করি কাজে লাগবে একটু পক্ষে ব্যবহার করি আপনারা তো গ্রামাঞ্চলের মানুষ আছেন অনেকেই গ্রাম থেকেই শহরে আসছেন গ্রামের পরিবেশ নিশ্চয়ই কিছু কিছু মনে আছে আর আমি তো গ্রামেই থাকি আর গ্রামের যত পাবলিক ফাংশন আলহামদুলিল্লাহ আমার বাড়ি আছে আমি গাভী পালি গরু পালি হাঁস মুরগি কবুতর গ্রাম ক্ষেতের ধান ক্ষেত খামার থেকে ধান আমার বাড়ি সেদ্ধ শূন্য করে সেই তাই খাই বর্ষাকালে নিজে হাতে গাভীর জন্য ঘাসও কাটি কৃষি আসবাব যা সব আমার বাড়ি আছে আলহামদুলিল্লাহ কাজেই ওই বিষয়ে অভিজ্ঞতা আছে বাড়ি গ্রাম পাবলিক মুরগিতে ডিম পাড়ে পাবলিক মুরগি পোলট্রি আর পাবলিক দুই প্রকার মুরগি পাবলিক মুরগিতে ডিম পাড়ে এক সিল্লেও পাড়ে কোনো কোনো মুরগি আর পুরো সিল্লে দেয় চল্লিশটি পাড়ে তো বাড়িওয়ালারা গোটা বিষেক খাইয়া আর বিষ্টে দিয়ে মুরগিরে বসায় দেয় মুরগির পেট কিন্তু বিষ্টে ডিমকে আকসায় রাখার গুছায় রাখার মতো এহাতা করার মতো অত বড় পেট না মুরগির ছোট্ট মুরগি তো বিষ্টে ডিম তার পেটের নিচে আটে না এদিক দিয়েটা বার হয়ে যায় ওদিক দিয়েটা বার হয়ে যায় কুটকুট কুট বসে এদিক দিয়ে টান দেয় ওদিক দিয়ে টান দেয় একদিক দিয়ে টান দিলে অর্ধেক দিকে বার হয়ে যায়
আর একদিক চান দিলে আর একদিক দিয়ে দুটো ঘর হয়ে যায়। মাঝখানে কয়েকটা ডিম বেশ ভালো থাকে, আসতে বাসতে চারটে পাঁচটা ডিম খালি ঘুরতেই থাকে, ওরা পেটের নিচে জায়গা পায় না। 21 দিন মুরগিটা এতে কাপ করে, ডিম কয়টা পেটের নিচে নিয়ে চোখে 21 দিন বসে এতে কাপ করে, কোথাও যায় না, খাইতেও যায় না। 21 দিন পর্যন্ত হিট দেওয়ার পরে দেখা যায় যে 20টা ডিমের 15টা বাচ্চা ভরছে আর 5টা ডিম বাচ্চা ফোটে নাই। এরকম হয় না? যেই 5টা ডিম ফোটে নাই, বাড়িওয়ালারা ওই 5টা ডিমের নামে একটা অপবাদ দেয়, তা ওটা বাওয়া ডিম। মনে পড়ে নাকি? পরিভাষা মনে আছে? কয়টা বাওয়া ডিম, এই যে কয়টা বাওয়া ডিম ওই কয়টা ফোটে না, কিন্তু 21 দিন পরে তাদের ভিতরের অবস্থা এমন নষ্ট হয়ে যায় যে সিদ্ধ করলেও সিদ্ধ হয় না, বাজলেও খাওয়া যায় না, বরঞ্চ এমন দুর্গন্ধ হয় যে আল্লাহ দুনিয়ার বিশ্ব চ্যাম্পিয়ন বিখ্যাত দুর্গন্ধ দুইটা জিনিস, একটা হলো পচা ডিম, একটা হলো পচা শামুক, এর গন্ধ সবচেয়ে গন্ধ। যে কয়টা ডিম এই পেটের নিচে বসে না, ওরাই পাঁচতে পাঁচতে ঘরে, ও কিন্তু বাওয়া ডিম বাচ্চা ফোটে না, ঠিক কিনা? আমাদের এই মাহফিলটা একটা মুরগির তার মতো, বক্তারা মুরগির মতো, কোরআন হাদিসের হিট দেয়, যে কয়জন এই তার মধ্যে বসা থাকে এগিয়ে থেকে ইনশাল্লাহ হেদায়তের বাচ্চা ফোটার আশা করা যায়, ঠিক না? আর এই তার বাইরে থেকে থাকলে কিন্তু বাওয়া ডিম হয়ে যাওয়ার ভয় আছে, বাস্ট করলে জন্মের গন্ধ হবে না, কাজেই বদনামেতে বাঁচতে হলেও মাঝে এসে বসতে হবে, একটু আসতে হবে, আসেন ভিতরে চলে আসেন, আসেন বাইরে তো আরো রিস্ক, ও গাড়ি ঘোড়ার রিস্ক, তারপরে বাতাস ঠান্ডা শিশির পড়তেছে, ভিতরে আসেন, বেশিক্ষণ কষ্ট দেব না। আমি আমার ভাগ্নে আশিক মিয়া গাজী মেডিকেলের প্রশাসনিক ডিপার্টমেন্টের অফিসার, অনেক সেবা দেয়, অনেক খেদমত করে, অনেক খেদমত করে রোগীদের পিছনে, অনেক সুন্দর সেবা দেয়, খেদমত করে আমার ভাগ্নিয়া। তো তার মাধ্যমেই দাওয়াত, এই যে মাদ্রাসার মাহফিল আলাকসা মাদ্রাসার সাথে আছে এটা আমি জানতাম না, আমি গাজী মেডিকেল নামে লিখে রাখছি। তো আমি বলে রাখি যে আমার মাহফিলের শেষ টাইম 11টা, 11টার পরে কথা বলতে আমার আর মনে চায় না। আমি যেখানে যেভাবে থাকি না কেন, আমি সাধ্য অনুযায়ী আল্লাপাক আমার পৌঁছে দেয়, আমি টাইম মতো পৌঁছে যাই। মাগরিব বা যেখানে ওয়াজ করবো মাগরিবের আগে পৌঁছে যাই, যেখানে শেষ টাইম বয়ান করবো আমি বলে রাখি 9:30 থেকে 11টা, 11টার পরে আমি কথা বলবো না। আর আজকে স্টেজ পাইছি 10:45, 15 মিনিটের 13 মিনিট চলে গেছে আর 2 মিনিট ওয়াজ হবে, একটু কষ্ট করে বসেন, কষ্ট হবে না ইনশাআল্লাহ, অল্পের মধ্যেই ছেড়ে দেবো, বেশি রাত কষ্ট আপনাদের এক রাত আর আমাদের প্রত্যেক রাত। আগস্টের 26 তারিখ থেকে শুরু করছি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চলে গেছে, জানুয়ারির অর্ধেকে প্রায় পৌঁছে গেছি। প্রত্যেক রাত্রে 2টে মাঝে মাঝে দিনেও আছে, মাদ্রাসা আছে, অনেক পরিশ্রম, দিন ভরে দৌড়াদৌড়ি, স্বাস্থ্যের সাথে পারি না। যতই মেডিকেলের মাহফিল হোক আমার অন্যান্য ঔষধি খাতি দেবে না, একদিনের ঔষধ দেবে, ভরে বসানো সত্তর খাওয়া হবে না, আমার ঘরে সারা বছরের চিন্তা আমারই করা লাগবে। অল্পক্ষণের ভিতরে যেখানে যাই সেখানে গেলে কিছু অনুরোধের বয়ান থাকে, ওই টেলিভিশন রেডিওতে অনুরোধের আসর আছে না, একটা অনুরোধের আসর, এই গান দেবেন ওই গান দেবেন, দেশের ভালো ভালো সুসন্তানরা রেডিও সেন্টারে অনুরোধ পাঠায়, মমতাজের গান দেবেন, রুনা রাইলার দেবেন, সাবিনা ইয়াসমিনের দেবেন, আমরা তাদের গান শুনে হৃদয়ত পাবো, এই জন্য অনুরোধের আসর দেয়। আমরাও গেলে বিভিন্ন প্রকার অনুরোধ আসে, হুজুর এই বিষয় বলবেন, ওই বিষয় বলবেন, সেই বিষয় বলবেন, যার ভিতরে যে চাহিদা আছে, যার মধ্যে যার অভাব আছে সে সেইটাই বলে। আল্লাহ আমাদের গ্রাম্য বাংলায় বলে, আর এ কয় আর কথা কানার কাছে দুই চোখের কথা, কানার কাছে জিজ্ঞেস করবেন তোমার হাত পাও কেমন আছে, কয় যে চোখে দেখি না, জিজ্ঞেস করছি হাত পাও, কয় চোখে দেই না, চোখ জিজ্ঞেস করি নাই, অন্যতা জিজ্ঞেস করলে সে চোখ, এই তুমি ছবি তোল করো, এই ছবি তোল করো, কি ছিল, এই বুদ্ধি দিছে কিনা। কাজে যার সমস্যা যেখানে সে তো সেটাই বলবে, ডাক্তারের কাছে যে সেটাই বলি আমরা, মুরব্বীরা বলে বাবা যুগ জামানা একেবারেই নষ্ট হয়ে গেছে, ছেলে পেলে তো মোটে কথাই শোনে না, বিশেষ করে বিয়ের পরে ছেলেটা যেন শাওরির কাছে বিক্রি হয়ে গেছে, শ্বশুরির গোলাম হয়ে গেছে, আমাকে টাকা পয়সা কিছু দেয় না,
এ বিষয়ে একটু কইও। আবার কোনো কোনো ছেলেপেলের নামে অভিযোগ, বাবা ছেলে আমার গাড়ির উপরে সেদিন রামদাও ধরে 1000 টাকা চাইছে। সুবহানাল্লাহ, এরম ছেলে বাংলাদেশে আছে না নাই? একেবারে অ্যাডভোকেট ছেলে কোনো এক কোর্টেরও প্র্যাকটিস করতেছে, এই অ্যাডভোকেট ছেলে তার বাপের বাপরে থাপড়াই ফেলাই দিছে, শুধু 1000 টাকা দেই নি তাইতি, সবে মাত্র প্র্যাকটিস করতেছে, এখনো তো ইনকাম এতটা ভালো পায় না, একটু গুড়ের নাওলি পয়সা আসে না, এ বাপের কাছ থেকে 1000 টাকা চাইছে, দেই নি বলে বাপরে থাপড়াই ফেলাই দিছে, এরম কিছু অভিযোগ আসে। মহিলাদের অভিযোগ ছোট ছোট সিরকুট লিখে পাঠায় দেয়, এলাকায় আসলে ফোন দেয়, আপনাদের এলাকাতে দেশে তা বলতেছি না, কিন্তু অনেক বলে যে সব রক্ষে এলাকায় নাকি গাজী মেডিকেলের বসে মহিলারা কয় হুজুর স্বামীরা মোটে আমাকে সহি দেখতে পারে না, মাইটি জেনে ধরছে উপর নজরে তাকায়, এ বিষয়ে একটু কইেন। পুরুষ টাকা হুজুর সরকারের একটু কয়া দিয়ে নারী নির্যাতন মামলা বাদ দিয়ে আর পুরুষ নির্যাতন চলতেছে, এ বিষয়ে একটু কইেন। তন হামাশ দাগ দাগ কুম্বা কুজা কুজানে হাম এক দিলে মান সদা রেজো দিল বা কুজা কুজানে হাম সারা গা ক্ষত বিক্ষত ঔষধ দেব কোন জায়গায়। এক রুগী এসে যদি ডাক্তারের কাছে বলে আমার চোখে ব্যথা, কানে ব্যথা, পেটে ব্যথা, গায়ে দায় দইছে, শুল্ক নিয়েছে, পাঁচটা হয়েছে, আসার সময় অ্যাক্সিডেন্ট করে হাঁটুর নিছে, ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আজ 5-7 দিন পর্যন্ত পেট খারাপ সারতেছে না, আমার 1.5 মাস, এটা কোনটার ওষুধ দেবে? কেন সারা গায়ে যদি রোগ হয় তো শেষমেশ দায়টাই করতে হবে কি এক মুঠ তুলো নিয়ে ওষুধের মধ্যে ভিজে সারা গায়ে ডলা দেবো যে জায়গায় যেটুক লাগে, এছাড়া আর কি করার আছে? সারা গায়ে রোগ, তবে কিছু কিছু চিকিৎসা আছে যে চিকিৎসাগুলো অল্পেই অনেক হয়ে যায়। দেখেন এই টিকা দেয় না, ছোট বাচ্চাদের টিকা দেয় না? টিকা দেয়। টিকার সিস্টেম কি দেখেছেন? টিকা যে এলাকায় দেয়, যে বাড়ি দেয় ওই বাড়ির সামনে একটা বড় ব্যানার টানানো থাকে, হলুদ একটা ব্যানার, ওই ব্যানারের মাঝখানে দেখবেন গোল একটা বৃত্ত দেওয়া আছে, দেখছেন না? বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি দেওয়া আছে, ছোট বাচ্চার ছবি দেওয়া আছে, ওই বৃত্তের 6 দিক দিয়ে 6টা তীর দেওয়া আছে, 6টা তীর দেওয়া আছে, এইটা দিয়ে টানাইছে, টানাই দিয়ে এলান দেশে ওই বাড়ি টিকা দেওয়া হবে, মেম্বারের বাড়ি, ওয়ার্ড চেয়ারম্যান বাড়ি, কমিশনারের বাড়ি, অমুক স্কুলে এভাবে দেওয়া থাকে। এই সব বিশাল ব্যানারটার তর্জমা কি, মাঝখানের বৃত্তটার তর্জমা কি, মাঝখানের বাচ্চাটার তর্জমা কি, 6 দিক দিয়ে 6টা তীরের তর্জমা কি, এটা জানেন কি না জানি না, আমি কোনো ডাক্তারের কাছে কে কাছে শুনি নাই, আমার অভিজ্ঞতার আলোকে আমি যে তর্জমাটা বের করছি সেটা হলো এই ব্যানারটা একটা দুনিয়া, ব্যানারটা একটা দুনিয়া পৃথিবী, মাঝখানে এই গোল বৃত্তটা একজন মানুষের হায়াতের সীমারেখা, একজন মানুষের ওই বাচ্চাটার হায়াতের সীমারেখা, আর মাঝখানে তো মানুষটা তো মানুষটাই, ওই 6 দিক দিয়ে যে 6টা তীর, তার মানে শিশুকাল থেকে নিয়ে তার বয়সকাল পর্যন্ত 6 দিক দিয়ে মারাত্মক 6টা রোগ ঢুকতে পারে, মারাত্মক 6টা রোগ ঢুকতে পারে। এই 6টা রোগ ডাক্তাররা, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছে যে 6টা রোগে শিশু বাচ্চাকে আক্রমণ করলে এ কোনোটা প্যারালাইজ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, বিকলঙ্গ হয়ে যায়, চোখ টেরা হয়ে যায়, হাত পা বাঁকা হয়ে যায়, পঙ্গু প্রতিবন্ধী হয়ে যায়, ওই 6টা রোগের যে কোনো একটা আক্রমণ করলে। এখন 6টা রোগের জন্য 6 ধরনের চিকিৎসা ওই শিশু বাচ্চাকে দিলে তার জন্য কঠিন হয়ে যাবে বিদায়, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা গবেষণা করে ছোট্ট করে একটা টিকা তৈরি করেছে, যে একটা টিকা দিলে 6টা রোগই প্রতিরোধ হয়ে যায়। আমার মনে হয় তর্জমা এসছে, বাড়ির একটা ব্যতিক্রম হবে না, এটাই মনে হয় হবে ওর তর্জমা। সেম আমার আপনার ব্যক্তি জীবনে 6টা জীবন আছে এই দুনিয়ায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, 6টা জীবনের রাস্তা দিয়ে হাজার হাজার রোগ একটা মানব দেহের মধ্যে ঢুকতে থাকে, হাজার হাজার রোগ, হাজার হাজার রোগ এই 6টা লাইন দিয়ে ঢোকে। এই 6টা লাইনের রোগকে ঠেকানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা চিকিৎসা দিয়েছে, একটা টিকা দিয়েছে, টিকাটার নাম হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পুরো নাস আমার দিক, ওয়াজ পুরো নকার নতুন হোক, জানা কথা হোক আর অজানা কথা হোক,
কথা যদি লিগাল হয় তাহলে আমাকে কথাটা নিতে হবে কথা কোন কথা যদি লিগাল হয় আমাকে কথাটা নিতে হবে আমার ব্যক্তি জীবনে যত সমস্যা আছে আমার ফরজ আমল করতে মনে চায় না সুন্নতের আমল ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না সুন্নতি চুল রাখতে ভালো লাগে না লম্বা দাড়ি রাখতে ভালো লাগে না টুপি পড়তে ভালো লাগে না পাগড়ি পড়তে ভালো লাগে না জুব্বা পড়তে ভালো লাগে না মেসাক করতে ভালো লাগে না ঢিলা ব্যবহার করতে ভালো লাগে না কোনো সুন্নত আমার ভিতরে ভালো লাগে না আমার শুধু গুনাহ করতে মনে চায় গান শুনতে মনে চায় গান গাইতে মনে চায় আমার ড্রেস দেখতে মনে চায় নায়ক নায়িকাদের কৌতূহল দেখতে আমার মনে চায় দুনিয়ার যত আকাম আছে এগুলো আমার ভালো লাগে এটা আমার ব্যক্তি জীবনের রোগ পারিবারিক জীবনের রোগ আমার স্ত্রী ভালো না ভালো বানাইতে পারি না মেয়ে আমার কথা শোনে না সে আমার বাধ্য না ছেলে আমার কথা শোনে না নামাজি বানাইতে পারি না সে জায়গায় আমার প্রত্যেকে আমার আমার মতের খেলাফ চলে একজন আমার কথা মানে না পারিবারিক জীবনটা আমার সুখী না স্ত্রী আমাকে সহ্য করতে পারে না আমারে বাধ্য অন্য পুরুষের কাছে যাইতে চায় মেয়েটা আমার আরো পাঁচটা ছেলের সাথে প্রেম করে ভালোবাসা করে তাতে আমার ইজ্জত যায় তারা আমার কথা শোনে না ছেলেটা আমার এক ঝাঁক মাইয়ে নিয়ে বাড়ি চলে আসে বিভিন্ন পার্কে যে ঘন্টার পর ঘন্টা সময় কাটায় কতবার যে ছেলে আর মেয়ের জন্য আমার সামাজিক ভাবে জুতোর পিটান খাইতে হয়েছে এর কারণে সামাজিক জীবন আমার ভালো না সমাজে 100 লোক ডাক পাইলে একটা লোক যদি বাদ পড়ে সেই লোকটা আমি বাদ পড়িয়া যাই এর কারণ হলো আমার পারিবারিক অবস্থা ভালো না রাজনীতি ময়দানে যাই সামান্য একটু মেম্বারিতে দাঁড়াই আর প্রত্যেকবার 5-6 ভোটে ফেল করি কোনোদিন আল্লাহর ফজলে আমি উপরে উঠতে পারি না যে জায়গা যাই সেই জায়গায় মাইর খাইয়ে যাই যাতে হাত দেয় তাতেই মাইর খাই ব্যবসায় হাত দেয় মাইর খেয়ে যাই গ্যালামেটুই ছোড়ো ইঁদির বোলকের ইঁদির বোলক করতে সে জায়গা পাইপ পড়ছে পানির জন্য সবাই পাইপ দিয়ে পানি বেরোয় আমার পাইপ দিয়ে খালি ফটফট করে গ্যাস বাইরে পানিও নাই গাড়ির ব্যবসা গেলাম জিরারে যেদিক দিয়ে সিরাজ যেদিক দিয়ে অ্যাক্সিডেন্ট করে চলে আসে সুপারভাইজার ড্রাইভারের হাতে গাড়ি ছাড়িয়ে দেই ওরা প্রত্যেক দিন সন্ধ্যে সময় চকায় কাকার 400 টাকা দিলি বারে গ্যারেজ সারিয়ে আসতে পারি দিন ভরে যা কামাই হচ্ছে তা তো গেছে 250 টাকা দিলি গ্যারেজটা মিটে আসতে পারি এরপরে গাড়ি এক এক খান বেশি আর কয়েনে পালি এই করতে 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 গাড়ির সব কয়েন সুপারভাইজার আছে হেল্পার কিনে নিয়ে গেছে ড্রাইভার কিনে নিয়ে গেছে এখন আমি গাড়ি শূন্য খালি হাত যাতে হাত দেই তাতে মাইর খাই আন্তর্জাতিক ফিল্ডের মানুষ না যারা আন্তর্জাতিক ফিল্ডে আছে তারাও সে জায়গায় মাইর খাই চতুর্দিক দিয়ে হাজার হাজার লোক কত বলেন আছে না নাই যাদেরকে রাজনৈতিক ময়দানে দিয়েছি এই দেশ যারা চালায় ওয়া মেম্বার থেকে নিয়ে একেবারে লাস্ট পর্যন্ত বড় বড় বাছাই করা দুই তিনজন ভালো মানুষ ছাড়া দেশি বলে আমি প্রশংসা করছি তা না বলা লাগবে বাস্তব তাই তাই একটু বলি বন্ধু মাননীয় প্রধানমন্ত্রী রুচিশীল মহিলা দেশের জন্য অত্যন্ত দরদি পদ্মা ব্রিজ করছে রূপসা সেতু করলো উন্নয়ন তো সরকাররা করেছে আরো কত ব্রিজ করছে রাস্তাঘাট কত সহজ হয়ে গেছে আগে খুলনা থেকে ঢাকা বললেই মাত্র 2-3 দিন লাগতো খুলনা লঞ্চ থেকে লঞ্চ ঘাট থেকে লঞ্চে উঠতো আড়াই থেকে 3 দিন লাগতো ঢাকা যাইতে এখন সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়িয়া আপনি এখান থেকে আব্দুল কুদ্দুস সাহেব ঢাকায় মাহফিল করবে মাগরিবের নামাজ পড়ে রওনা দেয় মাহফিল করিয়া এসে আবার রীতিমতো রাত 2টার সময় বিছানে পিঠ দেয় এত সহজ করে দেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন চায় কিন্তু তার তার সাঙ্গপাঙ্গ যারা আছে হাজারো হাজার রাজনৈতিক সাঙ্গপাঙ্গরা যার হাতে যেটা দেয় সে সেই ডাল লুটিয়ে খায় কথা বলেন ঠিক ঠিক না রাস্তা মারে খাল মারে ভিজিয়ে কাট মারে পঙ্গু ভাতা মারে খায় বিধবা ভাতা বেছে খায় বয়স্ক ভাতা বেছে খায় ব্রিজের রড সরিয়ে রেখায় ওর মধ্যে কোন সিডু হয়ে যায় সুবহানাল্লাহ আছে না নাই এগুলো কথা এই রোগ সমাজে আছে না নাই আমার আল্লাহ বলেন যত রোগ আছে সব রোগ চিকিৎসার জন্য আমি একটা টিকা দিয়েছি ওই টিকাটা যদি প্রয়োগ করতে পারো তাহলে কোন রোগ থাকবে না ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফাহশা আরবি গ্রামার হিসেবে তাজবিদের কায়দায় মধ্যে মুত্তাসিল চার আলিফ টান এর ভিতরে জমার শিগা বহু বছরের শব্দ ব্যবহার করা হয়েছে ইন্নাস সালাত
দায়িত্ব খালাস কিয়ামতের ময়দানে যে আল্লাহ বলবে তুই এত আকাশ করলি নামাজের কথা কোনোদিন শুনিসনি আল্লাহ কোনোদিন শুনিনি হুজুর সেইটাও ডাক হয়ে চলে গেছে নামাজের কথা কইনি আমি কত বড় বলো ভালো মানুষ তুমি জানো না এই নামাজের কথা যদি আমি জীবনে একদিন শুনতাম আমি নামাজ না পড়ে ছাড়ি তুমি জানো না আমি আরে চিনো না আমি কিনো আল্লাহ কাইল্লা আল্লাহ মা নাকিম আল্লাহ ফাইন চুপ তোর মুখ বন্ধ করে দেবো কথা মোটা বলবি না নাকিম আল্লাহ ফাইন আল্লাহ তা মুখ বন্ধ করে কথা কবে নাকি না কয় দোয়া তো কাল্লি মুনা আই দি হিমতা সাদু আর দিল হুম তোর হাতে পায়ে সাক্ষী দেবে মুখ বন্ধ করে দাও চূড়া কেন এই জায়গা মাহফিল হলো আলেক্সা আর সোনাডাঙ্গা যুব সমাজের পক্ষ থেকে ও জায়গা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব মৌলানা নাসির সাহেব এরা নামাজের কথা কইনি অস্বীকার করবেন কেন আল্লাহ কইনি অন্য নামাজের কথা কইনি আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ মুখ দিয়ে যে কথা বের হয় মনের মধ্যে হাজার লক্ষ কথা পরিকল্পনা করলে ওই কল্পনার কথাগুলো আল্লাহ পাক ফেরেশতা দিয়ে লেখায় না যে কথাটা মুখ দিয়ে বের হয় ওইটা রেকর্ড হইয়া যায় আর সঙ্গে সঙ্গে ওইটা লেখা হইয়া যায় আল্লাহ কয় মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ হে শ্রোতা মণ্ডলী প্রত্যেকের কাদের উপরে ফেরেশতা কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন যে তা করতেছেন আর বলতেছেন এই জায়গায় বসে সিসি ক্যামেরা দিয়া এই ইউটিউব ক্যামেরা দিয়ে সবগুলো রেকর্ড করা হচ্ছে ছবি সংগ্রহ করা হচ্ছে ভাষা কন্ট্রোল করা হচ্ছে এগুলো সব রেকর্ড করা হচ্ছে করিটরে রাখতেছে কোথায় আল্লাহ পাক বলেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি সব আমলনামা যার যার গলায় ঝুলিয়ে রাখা হয় প্রত্যেকের গলায় ঝুলিয়ে দেওয়া হয় আলজামনাহু ফি উনুকিহি উনুকুল মানে গর্দান প্রত্যেকের গলায় ঝুলিয়ে রাখা হয় এগুলো কি হবে কবে কাজে লাগবে আল্লাহ কয় ওয়া নুকরিজুলাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা যেদিন তুমি হাসরের মাঠে আমার সামনে দাঁড়াইয়া অস্বীকার করবা মিথ্যা কথা বলতে যাবা ওই দিন সবগুলো কিতাব আকারে বের করে দিয়ে বলা হবে ইকরা কিতাব আকা এই আল্লাহর কোরআন বিশ্বাস হয় জোরে মানে বিশ্বাস হয় রেকর্ড করা মুখস্থ দেখিলে কিছু এগুলো রেকর্ড হয় এটাও কি সম্ভব সব সম্ভব এতদিন আমরা বলছি অসম্ভব মনে করত এখন ফামা জবাব হুকুম পাহুয়া জবাব না জব আপনারাই শিখাই দিচ্ছেন এগুলো সব কিছুর জব সবগুলির জব আমাদের প্রযুক্তিতে দিয়ে দিচ্ছে কথা কন বছরের পর বছর মোবাইলে কথা কন হঠাৎ করে কোন দুর্ঘটনা ঘটে গেলে আপনার সিম কার্ড ক্লোজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিম কার্ড দিয়ে এবার জীবন ভরে রাত্রে দিনে সকালে সন্ধ্যায় দুই দুইটে তিনটে আগানে বাগানে কক্সবাজার সরের পর সুন্দরবন কোন জায়গা করমজল এ জল সে জল কোন জায়গা কলেজের পিছনে বাথরুমের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কোন জায়গা কথা কইছে সব মোবাইলে একটা একটা করে বলে দিচ্ছে ঠিক কিনা জায়গা সহ তারিখ সহ টাইম সহ তোমার মতো বৈজ্ঞানিক একটুকু একটা মাথা বিলের মাথার মতো একটা মাথা ওর মধ্যে ওয়াটার কানি গিলু তাই যদি এমন আবিষ্কার করতে পারো যে সারা জীবনের কথা চোখে দেখি রে খাতা কলমে লেখা না আবার তার রেকর্ড হয়ে যাচ্ছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এমন ক্যামেরা এমন মেশিন তৈরি করে রাখতে পারে কি পারে না বের করা হবে কবে অনুকরিজুলাহু ইয়াউমাল কিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা যেদিন তুমি অস্বীকার করবা কিয়ামতের ময়দানে ওদিন তোমার সামনে খুলে দিয়ে বলা হবে ইকরা তোমার আমলনামা তুমি পড়ো কিতাবাকা তোমার আমলনামা কাফা বি নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা আমি তোমার সাথে মৌখিক কোনো ঝগড়া করব না তোমার আমলনামাই তোমার জবাব দিয়ে দেবে তুমি করছো কি করো নাই এবার আমলনামা ধরে আপনি নিজে নিজে চোখ বড় হয়ে যাও এ যুবক আমার দিক তাকাও রাত একটা থেকে তিনটে পর্যন্ত মেসি আর নেইমার খেলা দেখেছো সব কিন্তু রেকর্ড আছে
রাত 12টার পরে যে ফ্রি টক টাইমে গল্প করো সব কিন্তু রেকর্ড আছে। কার কার ছবি দেখো, কারে ছবি দেখাও, সব কিন্তু রেকর্ড আছে। একটাও রেহাই পাবা না, তুমি নিজেই আমলনামা ধরে কুলে কুলে বলবা আল্লাহু আকবার, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ছোট গুনাহ বড় গুনাহ একটাও ছাড়ে নাই, সবগুলো লেখা আছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা ওয়ামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ অনুপরমাণু সাইজের গুনাহ যদি করো তাও তার মধ্যে লেখা আছে। ওরকম ছোট্ট সাইজের নেকিও যদি করে থাকেন তাও তার মধ্যে লেখা থাকবে। বিশ্বাস হয় কি হয় না? এ শুধু শুধু মাঠে ময়দানে স্বীকার করেন বিশ্বাস হয়, কিন্তু দোস্ত এখান থেকে উঠে যাওয়ার পরে যে পরিমাণ গরম হয়ে টাকা পয়সা, বাড়ি যাওয়ার পরে তার সে বেশি ঠান্ডা হয়ে যায়। এরপরে আবার শয়তান আমাদেরকে ধোকা দিয়ে ফেলে। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের পিছনে শয়তান এভাবে লাগানো আছে। এই জন্য আমি নষ্ট করাই দিলাম কেয়ামতের ময়দানে, যাতে আমাদের বক্তাদের বিপক্ষে অভিযোগ করতে না পারেন যে অন্যরা কোনোদিন নামাজের কথা বলে নাই। আমরা নিমস্ক করাই দিলাম আউলুমা ইহাসাবু বিকিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালা। হাসরের মাঠে যত হিসাব হবে তার ভিতরে নাম্বার ওয়ান, এক নম্বরে হিসাব হবে নামাজের। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি ক্বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তির নামাজ সুন্দর তার সবকিছু সুন্দর, যার নামাজ সুন্দর তার এই জন্য বললাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। এটা হলো, এটা হলো সেই টিকা, একটা গেল, মনে আছে তো, বুঝে আসছে। দুই নম্বর, মহিলারা রান্না করে ঘর বাড়ির চুলায়, মহিলারা আচ্ছা মস্ক করাই নি, একটু ইকরার করাই নি, তাহলে আমার জিন্দেগিটা ভালো হোক, পরিচ্ছন্ন হোক, আল্লাহর কাছে দামি হোক আর মানুষের কাছে গ্রহণযোগ্য হোক, এর একমাত্র তাবিজ হলো, একমাত্র তদবির হলো নামাজ। মানুষের কাছে সম্মান চান না এরকম কেউ আছেন? পারিবারিকভাবে সম্মানী হয়ে থাকতে চাই, চাই কি চাই না কথা বলেন, আমার বউ বাচ্চা আমাকে ভালোবাসুক, সামাজিকভাবে ভালো হয়ে সম্মানী হয়ে থাকতে চাই, যে ডিপার্টমেন্টে চাকরি করে ডিপার্টমেন্টালদের কাছে আমি সকলের কাছে ভালো হয়ে থাকতে চাই, রাজনীতি করি রাজনৈতিক অঙ্গনে আমি একজন ভালো পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সুনাম চাই, এটা চায় না এমন কোনো মানুষ নেই। সবাই আত্মমর্যাদা বোধ আছে। আমরা এই সম্মান আর ইজ্জত আর ভালোবাসা যদি পাইতে চাই তাহলে আল্লাহ পাক যে তাবিজদের কথা বললেন আমরা নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ, পড়তে পারবো তো ইনশাআল্লাহ। একটু সবাই একটু প্রতিজ্ঞা করি, আমি মনে নিয়ত শিখাই দিয়ে দিক থাকান, নিয়ত পাক্কা প্রতিজ্ঞা, পাক্কা প্রতিজ্ঞা। ও যুবক খেলাধুলা করো, করো করো করো, তোমরা এই বয়সে খেলাধুলা করবা না করবা কবে? বুড়ো হয়ে গেলি তার ফুটবল খেলার বয়স থাকবে না, কাজে সময় মতোই খেলে নাও। ক্রিকেট খেলার সময় তুমি খেলতেছো, তোমাকে আমি অনুমতিও দিচ্ছি না, আদেশও করতেছি না, তোমাকে আমি ওখান থেকে ফিরেই তো ফিরে আসতে আমি বলতেছি না, আল্লাহ যদি বলে তোমার যদি ফিরে তুমি ফিরে চলে এসো। তোমার এই বিনোদন আনন্দগুলো তুমি শরীয়ত সম্মতভাবে করার চেষ্টা করো। এর ভিতরে যখনই নামাজের সময় হয় আমি খেলাধুলা করব, আজান হলে নামাজ পড়বই। পাকিস্তানের প্লেয়ারদের কথা তোমাদের মুখেই শুনি, তারা ক্রিকেট খেলে আজান হলেই তারা ক্রিকেটের বচে গুটো হেলাই ধুইয়া তার আগে নামাজ পড়িয়ে আসি, নামাজটা পড়িয়েছে তারপরে তারা খেলতে যায়। তুমি সেরকম নামাজই হয়ে যাও তাহলে তোমার খেলাধুলার ফাঁকে নামাজটা ঠেকবে না। লেখাপড়া করতেছো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, আইএ বিএ এম এ বিসিএস পাস করো, বড় অফিসার হও, আমি তোমাকে তার থেকে ফিরে আসতে বলছি না। বিজ্ঞানী হও, তুমি বিজ্ঞানী হও, কিছু আবিষ্কার করো, কিছু একটা আবিষ্কার করো। তোমরা তো আর খালি বিজ্ঞানী ঘুরে অজ্ঞানী হয়ে যাচ্ছ, কিছু তো বানাতে পারো না, কিছু বানাও। সরকার কোটি কোটি টাকা মেডিকেল সায়েন্স, তারপরে বিভিন্ন প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাইতেছে, কোটি কোটি টাকা খরচ করতেছে, কিন্তু কিছু তো বানাতে পারো না। এই পরের বানাইলে এগুলো জোড়াতালি দাও। একটা স্যালো মেশিন তাও ইন্ডিয়ার চাইনার চাইনি খাতিয়ে, কি বানাইলি তোমরা, কি বানাইতে পারলে, কি বানাও, বিজ্ঞান বলে কাজে লাগো। এই বিদেশিদের আবিষ্কৃত তাদের তৈরি করা মাইক আমরা কেন ব্যবহার করব? আমি বলবো যে তা হুজুর আপনারা বানান, আমরা যদি ইয়া বানাতে যাই তাহলে তো ওয়া ছায় না। তবে বানানোর দায়িত্ব দিয়ে যদি আমাদের পিছনে সরকার তোমাদের মতো শ্রম দিত, অর্থ দিত, ইনশাআল্লাহ আমার মাদ্রাসার ছেলে দিয়ে আমি ভালো কিছু আবিষ্কার করে দেখাইতে পারতাম।
খেলাধুলায় দেয় তোমাকে, তাও যে জায়গা যাই বাটাই দেয় সেই জায়গাতে তুমি আইডি টাইডি দলা বলে বাড়ি চলে এসো। গুসাই গাছাই পতাকা টতাকা দিয়ে বিমানে উঠে দিছি, কবে আইসে বাড়ি তা জানি না। জিজ্ঞেস করলাম এরা যে গেল বিদেশে খেলতে কবে আসলো, কি যে কেলো কলি নে তো কবারে হারিয়ে গেছে বলে এই ব্যস্ত ইন্ডিয়ার মধ্যে দেবে নে চলে আইসে। আমার মাদ্রাসায় কমি মাদ্রাসায় তো এভাবে হাডুডু ফুটবলের অনুমতি নাই। তারপরও পোলা পান্ডা কিছু কিছু লুকোচুরি করে, ছুটি মুটি পাইলে ওই বন্ধের ভিতরে ওরা খেলা করে। একবার খবর বললাম যে আমাদের মাদ্রাসার ছেলেরা হাই স্কুলের টিমের সাথে ফুটবল খেলছে, ফুটবল খেলে হাই স্কুলের ম্যাট্রিকের ক্লাসে টেন্থ ক্লাস আলাগের সাথে খেলা, পাঁচখান গোল দিয়ে আইছে। এরা তো জীবনও মাঠ পায় না, খেলে না, একদিন পাইয়া তাকে পাঁচখান দিয়ে গিয়েছে। এদিকে যদি মেহনত করতাম তা আগে যেতে পারতাম, যেদিকে মেহনত করি সেদিকে আগে আসি আল্লাহর রহমতে। আল্লাহর কোরআন নিয়ে মেহনত করি সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশের হাফেজ শ্রেষ্ঠ হাফেজ, কথা কয় না জোরে বলেন সত্য না মিথ্যা, সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশের হাফেজ শ্রেষ্ঠ হাফেজ, সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশের আলেম শ্রেষ্ঠ আলেম, মহাদ্দিসদের প্রতিযোগিতায় সারা পৃথিবী চ্যাম্পিয়ন হযরত মাওলানা আব্দুল মালেক সাহেব বাংলাদেশি, তবলিগের মেহনত করি সারা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ বিশ্ব ইস্তেমা বাংলাদেশে, আমরা তবলিগ নিয়ে মেহনত করি। কতক্ষণ বর্তমানে তবলিগ চলতেছে না, ইস্তেমা চলতেছে তো? আপনার ইস্তেমার পক্ষে না লোক, ইস্তেমার পক্ষে কারা? দেখি আমরা যাই নেই, যদি পক্ষে নারায় তকবীর, নারায় তকবীর, আলেম উলামা যে ইস্তেমায়, ইস্তেমায় ইস্তেমায়, আলেম উলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আলেম উলামা যে তবলিগে, আলেম নাই যে তবলিগে, নারায় তকবীর, মাশাআল্লাহ। উরে লোক, আবার কেউ কেউ কয় যে না লোকজন হই নেই, তাহলে উন্ডা কয়জন যাই নেই বলি হই নেই। তুমি বসে তো ধরে রাখো, বেটা এই যে কানা দুধের নামাই বলে দুধে লাগছে, আমি তো বুঝছি দুধে দেশে বকু একটা আসে, এর ব্যবসা এর মাল দেখলে আমি চিনি না। এই স্ট্যান্ডই ভালো না, সিঙ্গেল সাইড অ্যাঙ্গেল স্ট্যান্ড দেবা, একটা মাইক্রোফোন দেবা, আমরা ওই বরাবর তাক করেই কথা বলবো। মাইক্রোফোন ভালো করো, মাইকের বাইরে ভালো, কিন্তু এখানে ভালো পাচ্ছি না, মাইক্রোফোন ভালো। আমাদের পুঁজি তো এইটুকু, এখন সিল্লেতে সিল্লেতে কের বল আছে নাকি গায়ে, ওই নিজে কাশতি কাশতি বল পাই না, সালান দিছি এমন হয়ে গেছে সেই অবস্থা। আল্লাহ তো আল্লাহর রহমতে মাদ্রাসা করি, তাতে আমরা শীর্ষে, সারা পৃথিবীর ভিতরে হাটাজারি মাদ্রাসায় সবচাইতে বড় হাদিসের দর্স, 3,500 ছাত্র দাওরার মাওলানা ক্লাসে, এক ক্লাসে এক জায়গায় বসে পড়া হয়, বিশ্ব চ্যাম্পিয়ন। দেওবন্দে এত বড় দর্স না, দেওবন্দের দাওরায় হাদিসে এত ছাত্র না, সেখানে সীমিত সমস্যা এর চেয়ে কম। যাত্রাবাড়ি 1,800, এবছর 2,000 দাওরার ক্লাসে এক ক্লাসে, আল্লাহ আকবার। আসি যেখানে সেখানে আমরা শিখছি, আসি পড়ো বিজ্ঞান, পড়ো ডাক্তার হও, বিশ্ববিখ্যাত ডাক্তার হও। সরকার বস্তা বস্তা টাকা খরচ করতেছে মেডিকেল সায়েন্সের পিছনে, অথচ সরকারের বড় বড় নেতারা নিজেরা ওষুধ বাংলাদেশি ডাক্তারকে কাছ থেকে খায় না, একটু ব্যাট ব্যথা হলেই ইন্ডিয়া চলে যায়, একটু মাথা ব্যথা হলেই সিঙ্গাপুর চলে যায়। তাই এদেশের ডাক্তারকে কি জন্য আমরা মানুষ বানাচ্ছি পয়সা করি দিয়ে? কিছু করো, ঔষধ নিজেরা বানানো শেখো, আমি উৎসাহিত করি, তবে তার মধ্যে আল্লাহর দিনকে সামনে রাখো। ডাক্তার সাহেব নামাজি হোক, একজন নামাজি ডাক্তারের কাছ থেকে যেভাবে আত্মবিশ্বাসে ঔষধ খাওয়া যায় তার থেকে একটা পরামর্শ নিয়ে যায়। একজন হিন্দু ডাক্তারের কাছে যে যদি বলি যে ডাক্তার সাহেব আমি তো রমজান মাস আসছে কি করতে পারি, কন্দি রোজা কি রাখবো, ডাক্তার কি আমার রোজার পক্ষে? কতক্ষণ ডাক্তার দেখে বলি উড়িয়ে পাবা, সেহেরি কার সাথে সাথে মরি যাবেন, আমার রোজাটা শেষ করে দেবে। মুসলমান একজন ইমানদার আল্লাহওয়ালা ডাক্তারের কাছে গেলে উনি দেখে বলবেন যে না না কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, আপনি রোজা রাখতে পারেন ইনশাআল্লাহ, তবে একটু শারীরিক অসুবিধা হতে পারে, এর জন্য আমি ভিন্ন একটা ওষুধ দিয়ে দিচ্ছি,
সে চাইবে যে কোনো ভাবে মুসলমানরা রোজা রাখানোর জন্য ঠিক কি ঠিক না ডাক্তার সাহেব আমি তো ওযু বানাতে তো অসুবিধা শীতকাল এত কি হয় কোন তো দেখি যদি একজন হিন্দু ডাক্তার হয় ইসলাম বিদ্বেষী ডাক্তার হয় তাহলে উনি কি বলবে পুনুমতিও না পানি ছবেনই না তাই কিন্তু করোনা 22 পজিটিভ মেরে দেবে আপনারা বিনিয়োজতে নামাজ পড়াইয়া বেঈমান বানায় দেবে মুসলমান ডাক্তারের কাছে গেলে না কোনো সমস্যা নেই একটু হালকা কুসুম গরম পানি দিয়ে গোসল ওযুটা করেন তাহলে কোনো অসুবিধা হবে না সুন্দর করে আমার ওযুর পরামর্শ দেবে কথা কন কাজী একজন ইমানদার ডাক্তার দরকার আল্লাহওয়ালা ডাক্তার দরকার পরহেজগার ডাক্তার দরকার তাহলে ডাক্তারদের কাছ থেকে মানুষ উপযুক্ত চিকিৎসা পাবে ঠিক কি ঠিক না আমি চাইতেছি এই জন্য উৎসাহিত করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও অফিসার হও মাঝে মাঝে বলে থাকি একজন ভালো পুলিশ অফিসার হও পুলিশ লাইনের ভিতরে 500 পুলিশ আছে আমার যদি দায়িত্ব দেওয়া হয় আপনি 500 পুলিশের নামাজ পড়াবেন আপনারে কন্ট্রাক্ট দেওয়া হলো মাসে 15 লাখ টাকা কামাই করেন এই 15 লাখ টাকা আমরা পুলিশ লাইনের থেকে বেতন দেব আপনার দায়িত্ব 500 পুলিশ রেওয়াজ করে নামাজ পড়াইবেন আমি এই কন্ট্রাক্ট নিতে সাহস পাইব না আমার কোনো মতো সম্ভব না যে 500 পুলিশরা বিনামাজি বানানোর কন্ট্রাক্ট নিতে পারবো কিন্তু এসপি সাহেব একাই মাত্র 10 মিনিটের মধ্যে 500 পুলিশ যদি মুসলমান হয় 500 পুলিশের নামাজি বানাইতে পারবে কথা বলেন ঠিক কি ঠিক না উনি 500 পুলিশের লাইনে বসাই দিয়া বলবে আমার লাইনে চাকরি করতে গেলে নামাজ পড়া লাগবে একজন বিনামাজি যদি ধরা পড়ে তাহলে কিন্তু তার পানিশমেন্ট আছে এসপি সাহেবের এক কথায় 500 পুলিশ নামাজি হবে এই দেশের সবাইরে আমি নামাজি বানাইতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতীয় সংসদে ঘোষণা দিয়ে দেয় আর এটাকে যদি বাধ্যতামূলক করে দেয় আপামর জনতা নারী আর পুরুষ সাবালেক মহিলা পুরুষ সকলকে নামাজ পড়িতে হইবে মুসলমানের সন্তান তাহলে সরকারি যদি হুকুম হয় ইনশাআল্লাহ দেশে বেনামাজি থাকবে না আমরা নামাজ পড়বো নিজেরা নিজেরা প্রতিজ্ঞা করি ইদানিং বলতেছি বলাও লাগতেছে সরকার শুধু বাংলাদেশ সরকার না সারা পৃথিবীর সব সরকাররা এই 2023 সালকে নিয়ে বড় আতঙ্কিত ভয় পাচ্ছে বিশ্বের অবস্থা ভালো না দুনিয়ার অবস্থা ভালো না দুনিয়ায় নাকি 2023 সালে দুর্ভিক্ষ হবে এই দুর্ভিক্ষর জের চলবে আবার কয়েক বছর এমন এক একটা জুজুবুড়ির ভয় দিয়ে দিয়ে আমাদের সমস্ত দ্রব্যমূল্যর দাম বাড়াইয়া সাধারণ ভোক্তাদেরকে বিপদে ফেলতেছে কতক্ষণ ঠিক কি ঠিক না করোনা নামক এক জুজুবুড়ির ভয় দিয়ে ওই যে যে সপ্তাহ দাম বাড়াইছে তার কমলো না আর কমলো না করোনা এক জুজুবুড়ি জুজুবুড়ি নাম শুনছেন না দেখছেন জুজুবুড়ি রে এ জুজুবুড়ি নাম একটা প্রবাদ আছে না জুজুবুড়ি কিন্তু জুজুবুড়ি নামে কোন বুড়ি দেখছেন আপনার দাদির নাম জুজুবুড়ি নানির নাম জুজুবুড়ি কার নাম জুজুবুড়ি নাই অথচ জুজুবুড়ি একটা নাম আছে চান্দারমা বুড়ি বুড়ি না বুড়ো তুই যাই দেখছিস গোড়ার ডিম একটা প্রবাদ আছে না গোড়ার ডিম গোড়ার ডিম কয়টা কুসুম গোড়ার কয়টা ডিম হয় এগুলো সব মৌখিক কথা ভয়ই কথা এমন একটা জুজুবুড়ির ভয় দিয়া চাইছিলে ইসলামরে ক্ষতিগ্রস্ত করবে ধর্মের উপরে তাদের কু নজর ছিল এক নম্বর দুই নম্বর এই ভয়টা উঠাইছে যারা তাদের সারা দুনিয়া থেকে মোটা অঙ্কের ইনকাম করে নেবে বিভিন্ন পণ্য তৈরি কইরা ওই দিয়ে তারা ব্যবসা করে টাকা কামাই করে নেবে এইটাই ছিল তাদের উদ্দেশ্য ওই উদ্দেশ্য সফল হয়ে গেছে তারা এখন মোটা টাকা কামাই করতেছে সারা দুনিয়ার সাধারণ মানুষ অভাবের ভিতরে ভুগতেছে দ্রব্যমূল্য বাড়াই দেছে আর তা কুবানোর নামে খোঁজ নাই আমেরিকা রাশিয়ার ইউক্রেন যুদ্ধ হয়েছে মারামারি করছে তারা অর্থনৈতিক অবস্থা তাদের খারাপ হবে এইটা সারা দুনিয়ার উপরে ভাগ করে দিয়া 2023 সাল দুর্ভিক্ষ হবে এই ঘোষণা দিয়ে আমাদেরকে আতঙ্কিত করেছে আমরা বিশ্বাস রাখি দুর্ভিক্ষর মালিক বিশ্ব ব্যাংক নয় দুর্ভিক্ষ দূর করার মালিক বিশ্ব ব্যাংক নয় দুর্ভিক্ষ দূর করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের নয় দুর্ভিক্ষ আনতেও পারে না দুনিয়ার কোনো নেতা দুর্ভিক্ষ ছড়াইতেও পারে না দুনিয়ার কোনো নেতা দুর্ভিক্ষ দেনেওয়ালা আমার আল্লাহ দুর্ভিক্ষকে দূর করতেও পারে জোরে বলেন কে আল্লাহ কয় আবিসসামা রিজকুকুম ওয়ামা তুআদুন আসমান থেকে রুজি আসে আর যত অভাব অনটন বিপদ আপদ সবই আসমান থেকে আসে আসমানের কাছে তোমরা যাইতে পারো নাই আমি আসমানের মালিক আল্লাহ আমার গোলা খালি হয়ে গেছে নাকি আমার গোলা ভরা আছে তোরা তো আমার গোলা দেখিস নাই না দেখে মুখস্থ আগামী বছর দুর্ভিক্ষর ভয় দিস কেন ওয়ামা তাদরি নাফসুম্মা যা তাকসিবু গাদা আগামী কালকে কি ইনকাম করবা কইতে পারবা না 2023 সালে কার কি ইনকাম হবে জানো না 20
বৃষ্টি হবে কি হবে না তাতা জানো না, দেশে ফসল ভালো ফলবে কি ফলবে না তা তোমরা জানো না, অ্যাডভান্স ভবিষ্যতের খবর বলা এটা গায়েবী খবর, এইটা কুফরি আলাপ, এইটা কুফরি কথা, এটা শিরকি কথা। কাজী আমরা ওই কথায় বিশ্বাসী না, আমরা বিশ্বাসী রুজির মালিক আমার আল্লাহ। ও যুবক আমার খুলনার যুবক, অন্তর দিয়ে শোন, অন্তরে কান দিয়ে শোন, রুজির অভাব দূর করে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ফালিয়া বুদু রব্বা হাদাল বাইত আল্লাযি আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কৌব। রুজির অভাব যদি দূর করতে হয় এই ঘরের মালিকের ইবাদত কর, কাবার মালিকের ইবাদত কর, আল্লাযি আতআমাহুম মিন জু যে আল্লাহ তাআলা সকল ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন কৌব আর সকল প্রকার ভয় ভীতি ত্রাস সন্ত্রাস সব কিছুকে দমন করে দেয়, আল্লাহ পাক নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দেয়, শান্তির শান্তির জীবন যাপনের ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই নারী আর পুরুষ যদি মুমিন ঈমান ঈমানদার আমল করে আল্লাহ পাক বলেন ফালানুহইয়্যান্নাহু হায়াতান তাইয়্যিবা, নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, ফিকির করো, তিলাওয়াত করো, পর্দা করো, হালাল খাও, বাড়ির ভিতরে তালিম তরবিয়াতের পরিবেশ তৈরি করো, ভালো হয়ে চলো, আল্লাহ কে ফালানুহইয়্যান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে দুনিয়ার জিন্দেগিতে তোমাকে আমি সুখময় জীবন যাপনের ব্যবস্থা করে দেব, তোমার কোনো অভাব থাকবে না। ওয়াদা করছেন কে? বিশ্বাস আছে? একটু কান আছে? আমার আল্লাহ মাসে একবার ওয়াদা খেলাপ করে, বছরে একবার ওয়াদা খেলাপ করে? আল্লাহ জীবনও মিথ্যা কথা কয়? আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খেলাপ করি না। আরে হাসিনা কালেদা রুজি দিতে পারে না, ডোনাল্ড ট্রাম্প রুজি দিতে পারে না, জো বাইডেন রুজি দিতে পারে না, ওই আমেরিকার প্রেসিডেন্ট জাপানের প্রেসিডেন্ট রুজি দিতে পারে না, ভারতের নরেন্দ্র মোদী রুজি দিতে পারে না, ওরা যারা খায় তারা আবার মানুষকে খাওয়াবে কি? যিনি খায় না তিনি খাওয়াইতে পারে, কথা কন না কে? যিনি খায় না তিনি খাওয়াইতে পারে। বাড়ির মহিলা যা রান্না করে তাতে যদি নিজেরই পেট না ভরে আর মিটাকে কি খাওয়াবে, কথা কন না কে? যেই মহিলার স্বভাব হলো রান্না করে শুধু মানুষে খাওয়াইয়ে তৃপ্তি পায়, নিজে না খেয়ে লাস্টে হাড়ির সাইডে পোড়া ভাত তাই কাহি কুয়ে খাইয়া তাতেই তৃপ্তি পায়, সেই মহিলা মানুষে খাওয়াইতে পারে। আর যে রান্না করার পরে খালি নিজের বড় বড় কান কাতি মনে খায়, আগে মাথাটা খাবো, কলজে খাবো, মাটিয়ে খাবো, রান খাবো, ঠ্যাং খাবো, ভাষা খাবো, সিঁড়ে খাবো, এই যদি চারি খাই খাই যায় সে আর মিটাকে কি খাওয়াবে, ঠিক না? দুনিয়ার মানুষ এরকম খানেওয়ালা এরা খাওয়াইতে পারে না, আমার আল্লাহ খাই না বিদায় সবাই রে খাওয়ায়, কোন ঠিক কি ঠিক না? আমাদের একিন আছে তো ভাই, আমার যুবকরা তোমরা পাক্কা প্রতিজ্ঞা করো আমরা আজ থেকে নামাজ পড়বই, একটু কর না, বলা যাবে না? বলা যাবে না? ইনকাম ভালো হবে, রিক্সা চালায় পয়সা বেশি পাবা, অটো চালায় পয়সা বেশি পাবা, গাড়িতে পয়সা বেশি পাবা, কোম্পানির মালিক তোমার বেতন ছাড়া আলাদা হাদিয়া দেবে, ব্যবসায় যাতে হাত দেবা তাতে লাভ পাবা। আমার সদস্য হুজুর মুজাহিদে আজম আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহের কাছে এই খুলনারই পুরন বাজারের বড় এক ব্যবসায় আমি নামটা মনে নাই, হুজুরির কাছে কাছে বায়াত হওয়ার জন্য, সদস্য হুজুরির কাছে, সদস্য হুজুর কেমন পীর ছিলেন, হুজুরির কাছে বায়াত হতে গেলে হুজুর কাজে মিয়া আপনি আমার কাছে আসেন বায়াততি, মুরিদ করে হলো হাফেজজি হুজুর, বুঝতেছেন কথা? মুরিদ করে হাফেজজি হুজুর, আমাদের এই জামানার পীর সাহেবরা মুরিদ পালিকি আর এদিক ওদিক ছাড়ে, আরে বাবা মাঠের মধ্যে এক করে পাগড়ি দিয়ে জাল খেয়ে দেয়, বাধায় ফেলায় দেয়, যে কটা যে কুলোইয়ে জালে বাধায় দিতে পারে, পুরো মাঠ ধরিয়ে বায়াত করে নিয়ে চলে যাচ্ছে। আর সদস্যের কাছে গেছে মুরিদ হইতে খুলনার বড় ব্যবসায়ী, কয় যে আমি তো মুরিদ করিনি, মুরিদ করে হলো হাফেজজি হুজুর, দেন এত বড় একটা মোটা মুরিদ দিয়ে পাঠাই দিচ্ছে আর এক জায়গায়। গেছে হাফেজজি হুজুরের কাছে, হুজুর আমি সদস্য হুজুরের কাছে গিয়েছিলাম বায়াত হওয়ার জন্য, তো আপনার কাছে উনি পাঠাই দিয়েছেন। হাফেজজি হুজুর কয় যে পাগল, কোথায় হাফেজজি, কোথায় সদস্য, আবার কোথায় আমি, তোমার কইলে আর তুমি আমার দ্বারা চলে আসলে, পীর আলো সদস্য হুজুর আমিও উনার সবক মেনে চলি। আবার আইছে ক হুজুর আবে যদি আপনার কাছে পাঠায় দিছে, মিয়া ও তো পীর সাহেবরা কয় ওই কলি কি চলি আসতে নাকি, বুজুর্গ যারা তারা এইরকমই কয় জায়গাতে ছুটতে হয় না, কয় হুজুর তালি আপনি কয়ে দেন তাকে খোঁজ কি করবো, হ্যাঁ কয় যে তা যদি হাফেজজি মুরিদ নাই করে তাহলে যাও পীরজি হুজুরির কাছে যাও, উনি তো নামেও পীর আসলো পীরজি হুজুর, গেছে হুজুর দুইজনে আপনার কাছে পাঠাই দিছে। পীরজি হুজুর কাছে বেটা হাফেজজি হুজুর আর সদস্য হুজুর যারে ফেরত দেছে যারে আমার কাছে পাঠাইছে তারে আমার মুরিদ করা, এটা আমাদের আদৌ সম্ভব না।
আব্দুল মাবুদ সাহেবের কাছ থেকে শুনছি, শোনার পরে সদস্য হুজুরের এলাকায় গেছি, মানে সেই লোকের এলাকায় গেছি। আল্লাহ রহমত, সেদিন পর্যন্ত বেঁচে ছিল লোকটা, পরে মারা গেছে কিনা আমি জানি না। আমি মাহফিলের ভিতরে ওই গ্রামে যাইয়ে এই গল্পটা বলতেছি, সেই লোক আমার সামনে বসা, হুজুর আল্লাহর কসম সেই সেই যুবক আমি। কোন যুবক? সদস্য হুজুরের কাছে 1 কুড়ি কই মাছ নিয়ে গেছে, তাজা কই। আগে তো ওই যে কই, এখন তো পলিথিন হয়েছে, আগে আলো কলার খোলা দিয়ে খালোই বানাইয়ে কুঞ্চি দিয়ে হ্যান্ডেল বানাতো। মুরব্বীকে মনে আছে নাকি? সে আমলের দু একজন আছেন নাকি? কলার খোলার খালোই কুঞ্চির হ্যান্ডেল, ওর মধ্যে পানি দিলেও থাকতো, কিন্তু সুন্দর করে বানাতে পারলি পানি বেরোতো না, একেবারে কড করে নতুন বিলির, মানে পুরন বিলির তাজা কড করে কই, বুক লাল এরকম হাতের ফোসার মতো এক একটা কই। 1 কুড়ি কই নিয়ে সদস্য বলতে, হুজুর আপনার জন্য আমি 1 কুড়ি কই মাছ নিয়ে এসেছি। আমরা যে পীর, আমাকে দিলি বেড়া তো বড় বাবা, তোমার আব্বা আবার শুনছেন কি যে তুমি এবার হেলে কই মাছ নিয়ে এসো? আর সদস্য কি কইলেন, মিয়া আমারে না খাওয়াইয়া তোমার আব্বা মারে কই মাছ খাওয়াইলে বেশি নেকি হবে, তুমি আমার জন্য আনছো কে? বাপ আলো তোমার কাছে বড় পীর, তার মানে কি যে তুমি নিয়ে যাও কই মাছ। সদস্য ফেরত দিতে চাচ্ছে, যুবক কয়, হুজুর আমার আব্বার অর্ডারেই আমি আনছি, আমার আব্বাই পাঠাইছে। আচ্ছা তয় ঢালো, একটা ডিশ দিছে, আগে তো ডিশ কয়, এখন তো বড় কর শুরু হয়েছে সারা দেশে, সিলভারের একটা ডিশ দেখে দিছে, এর মধ্যে কই মাছ কটা ঢালি দিছে। কই মাছ ডালি দিলি, কই মাছে কি তাজা কইতে একটা সোডা উন মারে না, একটা কের কেরি কড় করে দিয়ে পুরো ডিশটে ঘুলাই ফেলাইছে। কিছুক্ষণ এই সোডা উন দিয়ে পরে আস্তে আস্তে কাইতে হয়ে ডাউন হয়ে গেছে, সব কাইতে হয়ে গেছে, সব কই মাছ শুয়ে রয়েছে। 10টা কই ওর থেকে ওই ছেলেটার বাড়ি ছিল মাদ্রাসার থেকে সদস্যের বাসার থেকে দক্ষিণ দিক, এই 10টা কই একবার দক্ষিণ দিক পড়ি গেছে ডিশিতে কানে বাইয়ে, ও আবার উঠে রাখছে, ও আবার সেই 10টাই পড়ছে, আবারও পড়ছে। এবার লক্ষ্য করছে দেখি আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটে নেই, তৃতীয়বার সেই 10টা কই আবারও দক্ষিণ দিক পড়ছে। হুজুরও লক্ষ্য করছে যে মনে হয় যেন সেই একই 10টা কই বারবার ওই দিক পড়তেছে। এবার হুজুর বললেন, মিয়া এই কই 10টাই পড়ে, 11টা পড়ে না, আবার আমিও খেয়াল করলাম মনে হয় একই 10টা কই বারবার পড়ে, আবার অন্য দিক পড়ে না, পূর্ব দিক উত্তর দিক পশ্চিম দিক পড়ে না, খালি দক্ষিণ দিকই পড়ে তোমার বাড়ির দিক, কারণ কি কদি মিয়া? হুজুর একটু কৌতূহল জাগছে জিজ্ঞেস করতে, এখন ওর ভিতরে প্যালপিটিশন শুরু হয়ে গেছে, দুর্বলতা যার সে তো ধরা খাইয়ে যায়। ও এবার ভয়তে কাঁপতেছে, কয়ে আরে আল্লাহ তালিতে মনে হয় সদস্য সাহেবরে আল্লাহ জানাই দিছে। এখন ভয়তে ভয়তে কইছে, সে হুজুর আব্বা কইছে আপনার জন্য 1 কুড়ি কই মাছ আনতি, আমি সে 20 মোটা পুরোতি পারি না, শেষে আমি যা পাইছি আমার জালে, পরে আর একজনের জালেতে 10টা কই চুরিয়ে দিয়ে আনছি, আমার মনে হয় সেই 10টাই বা ইমে পড়ে যাচ্ছে, আমার বিশ্বাস সেই 10টাই থাকতেছে না। সদস্য বললেন, মিয়া তোমরা তো বলো যে দুনিয়াটা হারামে হালালে মিক্সার হয়ে গেছে, হারাম কোনটা হালাল কোনটা বাছাই করা যায় না, যদি তুমি হারামকে হালালের থেকে আর হালালকে হারামের থেকে বাছাই করে খাইতে তোমার ইমান থাকে, চাহিদা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ পাক তার কুদরতি কম্পিউটার দিয়া হালাল কই থেকে সুরা কইরে বাছাই করে দেয়। যাও ওই 10টা আলাদা নিয়ে যাও, এই যে কটা আছে এই কটা আমার জন্য থাক, যার কই তারে দিবা। এবার ওই 10 কই নিয়ে যাইয়া সদস্য হুজুরের কাছ থেকে নিয়ে যাইয়া সেই কইয়ালা জালালার কাছে যে বলছে, ভাই ঘটনা কিন্তু এই ঘটছে, তোরে না কয়ে তোর জালেতে 10টা কই চুরিয়ে নিয়ে গেছি, তাই এরম বারবার সে ডিসিতে পড়িয়ে যায়, পরে সদস্য সাহেবের কাছে ধরা খেয়ে গেছে, তাই ফেরত দেশে নিয়ে আছে তোর কই তুই রেখে দে। ও খুশিতি কয়, সদস্য সাহেবের ওখানে যে আমার সুরা কই ধরা পড়ি গেছে, ও কই সদস্য সাহেবরেই খাওয়াবো, সাথে সে আরো কতগুলো দিয়া এক আড়ি নিয়া আইসে কয়, হুজুর সেই 10টা এবার হালাল হয়ে আইছে, আর সাথে আমার চালে আরো কই মাছ নিয়েছি, হুজুর আপনি রেখে দেন। ও দোস্ত, হারামকে বাছাই করে দিলে সেই হারাম হালাল হইয়া সাথে আরো অনেক নিয়ে আসতে পারে, কথা কন ঠিক ঠিক না? আর হারাম খাবেন বেরোবে, ঢোকবে রাইফেলের গুলির মতো পিছন দিয়ে বেরোয় যাবে, একেবারে ভুগলা নিয়া রাইফেলের গুলি খা রুগী। পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা তো দেখেছেন, গুলিটা যতটুক ঢোকে অতটুক, পিছন দিয়ে কেউ অতটুক বেরোয় না, অনেকখানি
অনেক খাইতে গিয়ে বেরোয় না, মাঝে মাঝে বলি একেবারে আমার বাস্তব ঘটনা, আমাদের ওই বিশ্ব রোডে ফুকরোড থেকে আসতেছি ব্যানে, তখন এই বিশ্ব রোড ঢাকা খুলনা বিশ্ব রোড এইটে তখন নতুন করছে, দূরের থেকে মনে হতো যেন রাস্তায় পানি ঢেলে রাখছে, অনেকদিন পর্যন্ত রাস্তা করতে তো সময় লাগছে, ব্যানালারা মন মতো চালাতে পারে না, যখন রোড ছাড়িয়ে দিছে তখন ব্যানে সে সময় প্যাডেল ব্যান ইঞ্জিন ব্যান হয়নি, সেই প্যাডেল ব্যান এত জোরে চালায় ঠেকানো যায় না, আমি ব্যানে বসে আমি কইতে দে একটু আস্তে চালা, এই যে ফাঁকা রাস্তা তুই যেভাবে চালাছিস আচানক একটা কুত্তো মুত্তো আইছে কিন্তু বের করে সাতটি বার মিনে চিতে পড়ি উঠি হাত পা ভাঙবে না, ও কয় হুজুর এই যে তিন মাইলের মধ্যে কিছু দেখা যাচ্ছে না, আস্তে চালাবো কি বলিয়ে, আজ সাতটা আটটা বছর রাস্তা কাজ চলতেছে চালাতে পারি না, তার কাজা কাপ ফারা আদায় হব, এই চালাচ্ছে ধুমসাবে গে গতি এরকম শাসা শাসা খালি শব্দ আছে, হঠাৎ করে ব্রেক করছে, সত্যি ব্রেক করে ফেলেছে, কইছে কইছে ব্রেক করে ফেলেছে, এমন জোরে ব্রেক গাড়ি দাঁড়াই গেছে একটু চলে নাই, ও গাড়ির থেকে নাম দিয়ে নামিয়ে লাভ দিয়ে নামিয়ে রাস্তার পর যাইয়া কি যেন রাস্তায় এরকম খপ করে সৌদে ধরিয়ে পকেটে থুইছে, আমি ভালো রে দেহে সাথে বেরে নি একটু বুঝছি যে রাস্তায় কি যেন দলল ধরিয়ে পকেটে থুইয়ে এবার ব্যান ধরে ঠেলেছে তার তা সরেই না, এক চুলও সরতেছে না, এ চালা কয়েছে আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে ঢুকে গেছে, কি এলো তাই আমি কলাম না যে এত জোরে এই চালাচ্ছি সে ব্রেক করা লাগলি কি হবে না, তৃতীয় এরকম জোরে ব্রেক করলি কেন, এই কক কি জন্য করলি, লাগতে পিছনে দৌড়ে গেলি রাস্তায় কি ধরলি, কয় যে হুজুর দে যে দশটা টাকা ফেলানো রয়েছে চিন্তা এলাম যে কেনার থেকে নিয়ে যাবে নে, তাই আনতি যে হুজুর এই যে সর্বনাশ হয়ে গেছে ব্রেক লাগাতে ৩৫০ টাকা লাগবে, ঢুকছে ১০ টাকা বেরোইছে কত ৩৫০, আর ওই দিন বিকেলের কামাই শেষ, আর ১০০ টাকা কামাই করতো তা শেষ, আর ওদিকে ছেড়ে গেছে ৩৫০, এটাই হলো হারামের নিয়ম, আর হারাম রে ছেড়ে দাও হারাম বের করে দাও, আল্লাহ যদি তোমার রুজিতি রাখে ওই হারাম ঘুরে হালাল হইয়া সাথে আরো অনেক কিছু নিয়ে তোমার কাছে আসতে পারে, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে মনে আছে সেই পীর সাহেব সেই মুরিদ সাহেব এবার তিন জায়গা ঘুরার পরে আবার সদস্যের কাছে আসছে, আসার পরে বলতেছে হুজুর তাহলে কি আমি মুরিদ হব না, পীরজির কাছে গেলাম আপনার কাছে পাঠায় দেয়, আপনার কাছে আসলে পীরজির কাছে পাঠায় দেন, হাফেজির কাছে গেলাম আপনার কাছে পাঠায় দেয়, আপনার কাছে আসলে হাফেজির কাছে পাঠায় দেন, আমি আর কত জায়গা ঘুরবো তাহলে কি আমি মুরিদ হব না, আমারে মুরিদ করতে হবে, হুজুর আমার বললেন বাবা তোমারে দুইটা শবক, তোমারে দুইটা শবক, দুইটা শবকের একটা কয়েকটি আগে তোমারে মুরিদ করবো না, তোমাকে দুইটা অনটেস্ট পরীক্ষা থাকলো, প্রাথমিক চিকিৎসা তোমাকে দুইটা, একটা হলো তুমি ব্যবসা বাণিজ্য করো, দোকানে তোমার যত মাল আছে সমস্ত মালের ১০ গুণ ক্রেতাকে বলে দিবা, এইটি আমার দোকানে ৫ বছর আগে আনা আছে ডেট ফেল এটা বলে দিবা, কয় যে হুজুর তাহলে তো অর্ধেক মাল বের করে ফেলানো লাগবে, কিন্তু এটা কি ওটা দিয়ে সেই গুছেই সাতটি আর নাকি ব্যবসা হয় নাকি, ভাই ১ নম্বর শবক কোনো ২ নম্বর মাল দিতে পারবা না, মালের ভেজাল বের করে দিয়ে তুমি গুণাগুণ বলে দিবা এক, ২ নম্বরে আজান হইলে টুপলায় প্যাঁচ দিচ্ছ সুতলিতে ২ প্যাঁচ দিচ্ছ আর ১ প্যাঁচ দিলে ৩ নম্বর প্যাঁচ দিলে ওই টুল্লাটা দিয়ে দেওয়া যায় কাস্টমারকে, এই ৩ নম্বর প্যাঁচ শুরু করার সময় যদি তুমি কানের মধ্যেই শোনো আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের আজানের প্রথম ধ্বনি তোমার কানে আসে ৩ নম্বর প্যাঁচ দিতে পারবা না, তুমি টুপলাকে রাইখে দিয়া দু কাস্টমারকে বলবা বাইরে চলো যাই নামাজ পড়ে আসি, যদি নামাজ পড়তে যাই তো ভালো, নাত না হলে বলো ভাই এই টুপলা এভাবে থাকবে নামাজের পরে তোমারে মাল দেওয়া হবে, নইলে তোমার মনে চাইলে অন্য দোকান থেকে নিয়ে যাইতে পারো, আজান হয়ে গেছে আল্লাহ বলো আমি আর ৩ নম্বর প্যাঁচ দিয়ে তোমাকে এই মাল দিতে পারবো না, পারবা তুমি এই শবক পালন করতে, মনে আছে শবক ২টা, ১ নম্বরে মালের গুণাগুণ বলে দিবা মালের দোষ ত্রুটি বলে দিবা, দোষী মালগুলো বিক্রি করবা না এগুলো দোকান থেকে বের করে ফেলবা, ২ নম্বর হলো আজান দেওয়ার পরে আর কোনো কেনা বেচা করতে পারবা না, এই ২টা শবকে যদি তুমি ১ বছর ট্রাইতে থাকবা ১ বছরের ভিতরে যদি তুমি সফল হতে পারো তারপরে এসে বলবা আমি তোমার কাছে তোমাকে মুরিদ করব, ১ বছর আল্লাহর বান্দা এই শবক পালন করছে, প্রথম মানুষ একটু বিরক্ত বোধ করছে একটু রাগ রাগ হয়েছে, একদিন আকাম করে বেড়েছে আর সুবিশাপ হয়ে গেছে, প্রথম চান্সে আইসে দোকানের তো প্রায় অর্ধেক মাল
ডেট ফেল হওয়া মালগুলো বের করে ফেলাইছে। এরপরে এবার ওই রকম শুরু শুরু করে দিয়েছে। মানুষে একটু প্রথম প্রথম কষ্ট পাইছে, কাস্টমার কমা শুরু হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে যাইয়া এবার এত কাস্টমার শুরু হয়ে গেছে সবাই বুঝে ফেলাইছে, এক নম্বর মাল পাইতে হলে ওই দোকানে যাইতে হবে, মাপে সই পাইতে হলে ওই দোকানে যাইতে হবে, ওই দোকানের মালের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো দুই নম্বরই নাই, মাপে কোনো কম নাই, ওই দোকানে যাইতে হবে। তবে আজান হলে কিন্তু ও লোক বিক্রি করে না, আজানের আগে যাই সারতে হবে। এবার নামাজ আর আজান দুইটার মাঝখানে এত পরিমাণ কিনা বেচা যে কয় মাস একটু লস হয়ে গেছিল, তার চাইতে আল্লাহ পাক কয়েক গুণ বেশি বাড়াই দিছে। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায়, যে আল্লাহর হয় তার হইয়া যায়। কাজী আমি পরামর্শ দেব, সব কিছুর ভিতরে আমরা নামাজটা ঠিক করে পড়বো, রাজি আছি তো? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। দুই নম্বর কথা হলো এদিকটা কান, যে সমস্ত রোগের সমালোচনা হয় তারই একটা রোগ হলো বুড়োরা নালিশ করে যুবক ছেলেদের সম্পর্কে, ছেলেরা মা বাবার খেদমত করে না। আর শহরে বহুত আছে এদিকটা কান, আমি জানি, আমি খুব জানি, আমি গ্রামের খুব খোঁজ খবর রাখি, গ্রামাঞ্চলের এই পরিবেশগুলো আমি খুব তদারক করি। হাজার হাজার মানুষ আছে বুড়ো মা বাপরে কষ্ট দিয়া, বুড়ো মা বাপরে কষ্ট দিয়া বউকে কথায় বাসা ঢাই, খুলনা শহরে, ঢাকা খুলনা বিভিন্ন শহরে ছোট্ট ছোট্ট একটু বাসা নিয়ে সেই জায়গায় জীবনযাপন করতেছে, পাখির বাসার মধ্যে মা বাপরে ফেলাইতে চলে আসছে, বৌতি পাম দেশে চলে আসছে, আবার স্বামী বিদেশ আছে বৌতি চলে আসতেছে শহরে। উদ্দেশ্য কি? জাহেরে উদ্দেশ্য একটা, সেটা হলো ভাই কি ছেলেমেয়ের লেখাপড়া আছে, গ্রামের লেখাপড়া নাই। গ্রামে থাকলে লেখাপড়া হয় না, ছেলেমেয়ের জীবন করতে হবে না, আমার ছেলেমেয়ের জীবন নষ্ট করবো? ছেলেমেয়ের জীবন গড়ার জন্য খুলনা শহরে চলে আসে, ঢাকা শহরে চলে যায়। আসলে ছেলেমেয়ের লেখাপড়া কিচ্ছু না, ওনার উদ্দেশ্য ভালো না। একটা হলো নিজের চরিত্র খারাপ, দুই নম্বরে বাড়ি থেকে শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে অলসতা, সেটা ওনার ভালো লাগে না। এই জন্য এই দুই কারণে টুক করে আইসা বাসা নিয়া এখানে সেখানে বাসা নিয়ে আটকে থাকে। লেখাপড়া কি? এই এখনো পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের যত বড় সিনিয়র অফিসারগুলো আছে সবগুলো গ্রামের লোকাল প্রাইমারিতে পড়িয়ে, গ্রামের পায়ে হাঁটা হাই স্কুলে পড়িয়া তারা সেখানে মানুষ হইয়া এমপি মন্ত্রী বড় বড় অফিসার হয়ে আছে এখনো পর্যন্ত, হাজার হাজার কথা কান টিকি ঠিক না। শহরে নিয়ে আসতেছে কয়েকদিন পড়িয়ে টড়িয়ে, এরপরে তা উরোটিয়ে বাদামিয়ে পার্কে ঘরে ওই ফাঁকা জায়গায় যায়, ওই ব্রিজি যায়, জোড়া জোড়া যায় তসবি টেপে, এরপরে কয়েকদিন পর মা বাবার কথা শোনে না, কথা কান ঠিক ঠিক না। এরপরে সে মা ও নিজের কথা শোনে না, স্বামীর কথা শোনে না, শুনি বলে আর বিটাকে কথা কথা কান। এখন এই জায়গার থেকে ফিরতে হলে কি লাগবে? আমি এদিক থাকা আমি বলে থাকি মাঝে মাঝে যে চুলায় যদি মহিলারা রান্না করে, চুলায় রান্না করে, রান্নার শেষে অনভিজ্ঞ মহিলা আর মাত্র দুই তিন মিনিট জাল দিলে রান্না হইয়া যায়, গ্রাম্য পাবলিক চুলায় মাটি চুলায় রান্না। এখন দুই মিনিট যদি জাল দিত তাহলে তরকারিটা হয়ে যেত, এই অনভিজ্ঞ মহিলা দুই মিনিটের জন্য অল্প লাকড়ি না দিয়ে ছয় আট বাঁশ একখানা নিয়ে চুলায় ডুবে দিছে। বাসে বাসে যখন ধুমসা বেগে আগুন জ্বলিয়ে উঠছে, এক মিনিটের ভিতরে তরকারি রান্না হয়ে গেছে। এখন তরকারি তো নামাই ফেলতে হবে না, বাসের শেষ পর্যন্ত বুড়াতে গেলি তো সে কোলইও আগুন হয়ে যাবে, কি করবে? তরকারি সময় মতো নামাই ফেলতে হয়। এখন ওই চুলোর ভিতরে যে চলা বাসের মাথায় আগুন রয়েছে ওটা নিভিয়ে দিতে হবে না, বাসের এক মাথা রান্নাঘরের বেড়ার সাথে আর এক মাথা চুলোর ভিতরে, যদি উনি ওনার তরকারি টুকিয়ে ঘরে চলে আসে তাহলে রান্নাঘর পুড়িয়ে ছাই হয়ে যাবে, চুলোরে নিভে আসতে হবে। নিভানোর পদ্ধতি কি? দুইটা পদ্ধতিতে নিভানো যায়। একটা পদ্ধতি হলো বালতি ভরে চুলোর মধ্যে পানি মেরে দিতে হবে, বালতি ভরে চুলোর মধ্যে পানি মেরে দিলে নিভে যাবে, তাৎক্ষণিক নেবে, উনি মনে করছে নিভে গেছে। আর ওই জ্বলন্ত আগুনের ভিতরে বালতি মেরে চুলো পানি মেরে দিলে বালতি ভরে, তখন ওর ভিতরে ছাই দিয়ে আগুন দিয়ে একটা শোলা মারে, ওইটা মুখে টুকে লাগলেও পুড়ে যেতে পারে, একটা রিস্কও আছে, তবে নিতেও পারে। কিন্তু কিছুক্ষণ পরে ওই চুলার ভিতরে যে আগুন আছে বাঁশের মাথায় কয়লার আগুন, ধীরে 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 পানি শুকিয়ে যাওয়ার পরে আবারও সেই আগুন জ্বলিয়ে ওই বাঁশে ধরিয়া ঘরটা সব পুড়াই দেওয়ার সম্ভাবনাও ঠিক না। আর একটা পদ্ধতিতে নিবেন যায়, সেটা হলো পানি পুনি মারা লাগবে না, ওই মুখ থেকে বাঁশ খান্ডে সরাই বাইরে এক জায়গায় ধুয়ে দিলে এমনি নিভে যাবে। সবচাইতে উত্তম পদ্ধতি পানি মেরে নিভানো নয়, মুখের থেকে বাঁশ খান সরাই ফেলেন, মুখের থেকে বাঁশ খান সরাই ফেলেন।
ঠিক কি ঠিক না? তাহলে পানি মারা লাগবে না, নিবেনুর কোনো রিস্ক ঝুঁকি নেওয়া লাগবে না, অনাশে আগুন নিভে যাবে, সেম কোয়ালিটি। সমাজের যে দুর্নীতি চলতেছে, ছয় জীবনে হাজার হাজার রোগ, আমরা বক্তারা স্টেজে বসে বালতি ভরে পানি মেরে দেই, জায়গায় জায়গায় রিয়াকশন হয়, বুগলা মারি ওঠে, একেবারে বড় বড় নেতাকে গায়ে যদি লেগে যায় বক্তারা স্টেজের মধ্যে এসে গলা চিবে ধরে, এ হলো বালতি মেরে পানি দিছে এই জন্যে, এবার শোলা মেরে পোড়ায় ফেলে। তার সাইতে সুকৌশলে পিছনেতে বাঁশ খান সরাই ফেলতে হবে, কথাগান ঠিক না? এই বাঁশ সরানোর পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই অর্ডার দিয়েছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পরামর্শ দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, এদিক তাকাও, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের মাল আমওয়াল, মালের বহুবচন হলো আমওয়াল, ওয়া আওলাদ সন্তানের সন্তান, তোমাদের মাল এবং তোমাদের সন্তান এই দুইটি জিনিস তোমাদের জন্য ফিতনা, তোমাদের জন্য এদিক পালন করে বসেন। মাইকির জ্বালায় কথা বলে জুত পাচ্ছি না, গাটা ঘামিয়ে গেছে। তোমাদের মাল আর তোমাদের সন্তান এই দুইটা ফেতনা, আর ফেতনা মানে ঝামেলা, এটা আল্লাহ বলেন, ফেতনা মানে ঝামেলা, কোরআন শরীফে আছে, আল ফিতনা তা আশাদ্দু মিনাল কতল, ফেতনা হলো মানুষ হত্যার চাইতে জঘন্য, তাহলে ফেতনা মানে খারাপ কিছু, এটা বোঝা যাচ্ছে। তা আল্লাহ পাক বলেন, তোমাদের মাল আর তোমাদের সন্তান ফেতনা, এই ফেতনারে ফেতনা তর্জমা নিয়া, ফেতনা মানে ঝামেলা, এই তর্জমা নিয়া আমরা উলামায়ে কিরাম একদল ফতোয়া দিয়ে দিছি, যেহেতু মাল আর সন্তান দুইটাই ফেতনা, আর ফেতনার থেকে যতটা এড়াই চলা যায়, এজন্য আপনারা সন্তান কম নেন, একটা দুটো সন্তান নেন, বেশি নিয়েন না, ফেতনা বেশি বাড়াইয়েন না, ফেতনা বেশি। আমরাই কোরআন শরীফ দিয়ে তর্জমা করে দিছি যে ফেতনা, ফেতনা মানে ফেতনা, আর এই ফেতনা যত কমাই পড়া যায়, আর একটা দুনিয়া ছেলে মেয়ে হলে ফেতনা হবে না, আপনি ফেতনা কমাইলেন। এখন আল্লাহ পাক বলেন, আপাতত মিনুনা বিবাজিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাজ, কোরআন শরীফের আয়াতের কিছু অংশ তোমার পক্ষে নিবা, কিছু তোমার বিপক্ষে ছেড়ে দিবা, এটা তো হবে না। তুমি ফেতনা যদি মনে করো, সন্তানরে ফেতনা মনে করে কম নাও, তাহলে মালও তো ফেতনা, আগেই কইছি মালের মাল ফেতনা, ইন্নামা আমওয়ালুকুম, তোমাদের মাল ফেতনা, তাহলে মালরে ফেতনা মনে করে কামাই করা বাদ দাও, বুঝেন নাই কথা, মালও বেতনা সন্তানও বেতনা, তো সন্তানরে বেতনা মনে করে বাদ দাও, মালরও বেতনা মনে করে ইনকাম করা বাদ দাও, তা তো আবার বাদ দাও না, সুদ খাইয়া ঘুষ খাইয়া চুরি করিয়া ডাকাতি করে বিভিন্ন কায়দায় বিভিন্ন কায়দায় কামাই করতেছো, তুমি এটারে ফেতনা মনে করে ছাড়ো না কেন? তাহলে তুমি দুই ভাগ করে ফেলাইছো। ও বন্ধু, এ জায়গা ফেতনা মানে ওই ফেতনা না, ফেতনা মানে পরীক্ষা, ফেতনা মানে পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে মাল দেন, সম্পদ দেন, সন্তান দেন, পরীক্ষা পাশ করতে হবে, পরীক্ষা কিভাবে পাশ করব, নবী পাক শিখিয়ে দেন, এদিক থাকেন, সংক্ষেপে ছেড়ে দেব, বেশি আর বলবো না। আল্লাহ নবী বলেন, মাউলিদালাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, একেবারে সন্তানের সূচনা থেকে অল্প কয়েকটা কথা বলে দেব, এই কয়টা কথার পর যুবকরা একটু আমলে আনার চেষ্টা করতে হবে। এক নম্বরে, আপনাকে যে আল্লাহ তাআলা সন্তান দেশে, সন্তান দেয় কে? একটুখানকে আগে আল্লাহ দিতে, এখন নিজেরা নেয়, হ্যাঁ দেখ, হ্যাঁ এই তো কয় তো, এই তোর যদি বিয়ে দিয়ে নিয়ে আসছে আট দশ বছর হলো, তো ছেলে মেয়ে তো হাতে টাতে দেই না কোনো সময়, দুই একটা নিয়ে ঘুরবি না, কয় না কাকা এখনো ছেলে মেয়ে নেই নেই, সামনে দেখে আর দুই বছর পরে নেব, এর নিজেরা নেয়, আগে আল্লাহ দিত, কতক্ষণ এই হয়ে গেছে না পরিভাষা, এখনো উনি নেয় নাই, এখনো উনি সন্তান নেয় নাই, তুমি নেও আর না নেও দেয় কে? আল্লাহ পাক রব্বুল নবী বলেন, মাউলিদালাহু ওয়ালাদুন, যাকে আল্লাহ তাআলা সন্তান দেছে, এবার গার্জিয়ানের উপরে দায়িত্ব, তুমি যদি তোমার আমার দিক সন্তানের হক যদি আব্বায় আদায় করেন, সন্তানের হক যদি আব্বায় আদায় করেন, তাহলে সন্তানও আব্বা আমার হক আদায় করবে, কথা বল, আপনি কি সন্তানের হকগুলো আদায় করেছিলেন? কাজে আপনি আপনার হক পাচ্ছেন না, এখন আমি জীবন ভরে ওয়াজ করলে এ ওয়াজ হলো উপর দিয়ে বালতি ভরে পানি মারা হবে, এতে নেববে না, ভালো করে আবার আগুন জ্বলি উঠবে। আপনি যদি জাগা মতো নিচের থেকে বাঁশ বের করে ফেলতেন, তাহলে এমনি নিভে যাইতো। গাছ লাগানোর সময় যদি ছোট্ট চারা যদি সোজা করে লাগান, একটুকু একটা মেহগুনির চারা লাগাইছেন, ওইটার সোজা করে লাগাই একটা কুঞ্চি গাড়ি দিলে সোজাই হবে, ওই সোজা অবস্থায় মোটা হবে। আর গাছটা লাগানোর সময় যদি বেঁকা করে লাগান, ওই বেঁকা অবস্থায় সে মোটা হবে, বিশাল মোটা হয়ে গেছে বেঁকা অবস্থায়। এখন আপনার বিল্ডিংয়ের ছাদে বাঁধিয়ে যাচ্ছে, এই গাছটা কাটতেও মনে চাচ্ছে না, পুরো খুলনা সোনাডাঙ্গা সবাইরে ডাইকে নিয়ে এই তিরিশ বছরে মোটা মেহগুনি গাছ, এ যদি গাল বাঁধাই আর কাশি বান্ধে টানেন, ওই কি সোজা হবে কোনোদিনও?
সোজা হবে, সোনাডাঙ্গা বেঁকা হয়ে যাবে, সোনাডাঙ্গা লোহাডাঙ্গা হয়ে যাবে, রূপও থাকবে না, ঠিক কিনা? কাজে লাগানোর সময় সোজা করে লাগাইতে হবে। নবী পরামর্শ দিচ্ছেন মাউলি দেরা হুয়া নাদুল ফালিয়াকসিন ইসমাওয়া দেবা। তার আগে একটা পরামর্শ দিয়ে দিক থাকান, সেটা হলো বাচ্চা কোন দিনের মিলনে গর্ভধারণ করবে এটা তো জানা নাই, এটা আল্লাহই জানে, কথা কোন আল্লাহই জানে। কাজেই প্রত্যেকবার আপনি স্ত্রীর কাছে যাওয়ার আগে নিয়মতান্ত্রিকভাবে যাবেন, দোয়া পড়ে যাবেন, দোয়া কালামগুলো পড়ে যাবেন। নইলে স্বামী স্ত্রী যখন মিলন হয় তখন শয়তানে যে তার ভিতরে শরিক হয়, আর শয়তানে যদি শরিক হয় আপনার সন্তানের সাথে, শয়তানের সিরকার থেকে গেলে ওই সন্তানটারে মানুষ বানানো কঠিন হয়ে যায়। এই জন্য দোয়া কালাম পড়বেন, শয়তান সরে চলে যাবে। সাধ্য অনুযায়ী পর্দার পরিবেশ করবেন, সাধ্য অনুযায়ী শরম লজ্জাটা ঠিক রাখার চেষ্টা করবেন। আর কোন দিনের মিলনে সন্তান হবে আপনি জানেন না, আপনি ফরজ গোসলটাকে টাইম মতো করে নেবেন। আব্বা মায়ের দুইজনে যদি ফরজ গোসল টাইম মতো না করে তাহলে ওই সন্তানও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তারাও এরকম বেহায়া বেশরম বেআমল হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য টাইম মতো গোসল করে নেবেন, গরম পানি দিয়ে গোসল করবেন। যদি শারীরিকভাবে অসুবিধা হয় তাহলে কমপক্ষে মাটি দিয়ে একটু তায়াম্মুম করে আপনি পবিত্রতা মোটামুটি প্রাথমিক অর্জন করে আপনি জমিনের উপরে চলার চেষ্টা করবেন। এরপরে আল্লাপাক সন্তান দেওয়ার পরে বাচ্চা পেটে আসলে মহিলার অল্প দিনের ভিতরে দুই চার দিনের মধ্যে টের পায়, এই টাইমটা সাধ্য অনুযায়ী পর্দার ভিতরে থাকার চেষ্টা করতে হবে। মেয়েদেরকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েন না, মেয়েদেরকে অফিস আদালতে ছেড়ে দিয়েন না। এইভাবে গর্ভবতী মহিলাদেরকে নিয়ে পার্কে পরকে মোটরসাইকেলে এখানে ওখানে ফিরিঙ্গি ঘুরে বেড়ায়েন না, আর অতবার ডাক্তারের কাছে চেক করতে যেন না। বাচ্চা পেটে আসার সাথে সাথে চেক আর চেক, চেক আর চেক, সেই ইমিগ্রেশনের গাদি বিমানে উঠার সাথে চেক, চেক করতে 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 ডাক্তারের এত মেডিসিন তার উপরে পড়ে লাস্টে বাচ্চা পেটের মধ্যে টাইট হয়ে যায়, শেষ পেশ তার সিজার ছাড়া বেরোনো যায় না। যখন দুনিয়ায় চেক ছিল না, আরে কুত্তর বাচ্চার গুলোর পেটে কুত্তর বা গর্ভধারণ করলো পাঁচটা ছয়টা বাচ্চা, একটাও তো চেক করে না, তাদের আর নর্মালে ডেলিভারি হয়ে যায়। আগের মানুষের বাচ্চাগুলো ডেলিভারি হতো নর্মালে, এখন হয় না কেন? এখন কেন হয় না? কেন হয় না? সে কে যাবেন, মেডিসিন প্রয়োগ হবে, আর ওর কারণে আরো টাইট হয়ে যায়, লাস্টে সেই জায়গায় আসা লাগবে, সিংকাটি বেরোনো লাগবে। এ হলো সিস্টেম। চেষ্টা করবেন যে আল্লাহ তাআলা যেন বাচ্চাটাকে ঘরে বসেই ডেলিভারি করায়। এরপরে বাচ্চা যখন মায়ের পেট থেকে ডেলিভারি হয়, এই সুন্নতগুলো আমল করবেন, নিয়ত আছে তো ইনশাআল্লাহ সুন্নতগুলো আমল করবেন। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তাকে প্রাথমিক পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পাক কাপড়ে দিয়ে পারলে আপনি আব্বা নিজেই, যদি আপনি না পারেন কমপক্ষে ভালো একজন মানুষকে ডেকে এনে নিয়মতান্ত্রিকভাবে আজান দেবেন, নিয়মতান্ত্রিকভাবে আজান দেবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুইটি সন্তান হাসান আর হুসাইন উভয়কে আমার আব্বা জান, আমার আব্বা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান আর ইকামত শুনাইছে। সুবহানাল্লাহ, আপনি এভাবে আজান ইকামত শুনে দেবেন। জন্মের সময় যদি আজান ইকামত যায় তার কানে, এই সন্তানটা জন্মসূত্রে সে মোমেন হয়ে গেল, আল্লাহ আল্লাহ রসুলকে চিনে নিল। এরপরে তাকে স্থানীয় ভালো একজন আলেম ডেকে এনে তাহনিক করাবেন, খেজুর খাবেন, এগুলো হলো আপনি আব্বার হক, এগুলো আদায় করেন। আপনার বুড়োকালে যে ছেলেমেয়ের কাছে টাকা চাইতে হুজুর গেঁদে ওয়াশ করানো লাগবে না, আপনার কিল ঠেয়ানোর জন্যে হুজুর গেঁদে ওয়াশ করানো লাগবে না, এমনি আপনারা কিলেবে না ইনশাআল্লাহ, ছেলে ভালো হয়ে যাবে। দুই নম্বর হলো আপনি তাহনিক করাবেন, হুজুরকে ডেকে নেবেন, ইমাম সাহেব হুজুরকে বাইতুল মুকাররম ইমাম সাহেব আব্দুল কুদ্দুস সাহেবকে নিয়ে আসবেন, হাবেশ সাহেব হুজুরকে নিয়ে যাবেন, যে কোনো একজনকে নিয়ে একটু খেজুর দেবেন হুজুরের কাছে, হুজুর খেজুর চাবাই খাইয়ে ওই খেজুরি থেকে একটু হালকা মিষ্টি লালা বাচ্চাটার মুখের মধ্যে ধরে খেজুর দেবেন, অত গিলতে পারবে না নবজাতক, এখনও দুনিয়ার কিছু খাই নেই, এর একটু খেজুরের লালা মিষ্টি লালা দেবেন। হুজুরের মধ্যে যে পরিমাণ তাকওয়া পরহেজগারি, আল্লাহ পাক আপনার সন্তানের ভিতরে তার অংশ দিয়ে দেবে। এটা একটা সূত্র, এটা সুন্নাত, আপনি কি পালন করেছেন এটা কখনো? আপনি করছেন কি জন্মের পরে ছয় মাস পরে যেদিন ভাত খাবে সেদিন মুখে ভাত, একটা গালে ভাত, সুন্নতি অনুষ্ঠান, তার জন্য আবার গরু দুধে জবই দিয়ে সুন্দর করে হালকাতা প্যান্ডেলেরটা করিয়ে এ জায়গায় মোহরি একজন বসা দিয়েছে কেশিয়ার কালেক্টর, ওই জায়গায় বসে ভিতরে সাইডে বাচ্চারে গালে ভাত খাতে উনার দুধে গরু লাগছে, চিন্তে ছেলেতে কয় মন খাবে গোস্ত? এগুলো সম্পূর্ণ অমুসলমানদের একটা রুসম, এটা মুসলমানের রুসম না। আপনি ছেলেকে খেজুর খান, ওই গালে ভাত কিছু কিছুই না, তারে ভাত ধরানোর একদিন, তারে রুটি খাওয়ানোর একদিন, আলা খাওয়ানোর জন্য আর একদিন, তারে আরাকটা খাওয়ানোর জন্য আর একদিন, এইগুলো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ, এগুলো করবেন না। এরপরে বছরে বছরে তার জন্মবার্ষিকীতে কেক কাটবে, তুমি কেক কাটবা ও তোমার কুক মাইনি ফলাই চলে যাবে। কেক কাটা কোনো সুন্নত না, এটা ইহুদ নাসারাদের আদর্শ, এটা কোনো সুন্নত না। কেক কাটা অনুষ্ঠানে কেউ খাইতে দাওয়াত দিলে যাবেন না, যাবেন না, ওটা একটা বেদাত, ওটা একটা কুরসম, এটা কিচ্ছুই না। আমার নবীর জিন্দেগিতে সাহাবাই কিরামরা করে নাই, আজও পর্যন্ত চলে না, ঠিক আছে না?
এরপরে আপনি খেজুর খাওয়া দেবেন, এরপরে মারা দুধ খাওয়াবেন, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। আপনাদের কাছেই তো গাজী মেডিকেল ডাক্তার।